হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা দেখব একটা 3-in-1 সয়েল পিএইচ মিটারের বিভিন্ন সুবিধাগুলো এবং কিভাবে এটাকে আমরা ইউজ করতে পারি। বেশ, তাহলে শুরু করা যাক। এই মিটার 3টি মিটারের সমন্বয়, লাইট মিটার, ওয়াটার মিটার, পিএইচ মিটার। এই হলো সেই মিটার, এতে দুটো লিড রয়েছে, বাঁ দিকেরটার রং গোল্ডেন আর ডান দিকেরটার সিলভার। বাঁ দিকের লিডটা ওয়াটার সেন্সিটিভ আর ডান দিকেরটা মূলত সয়েল পিএইচ সেন্সিটিভ। ডিসপ্লেতে একদম ওপরের দিকে সাদা রঙের স্কেল লাইট সেন্সিটিভিটি শো করছে, তাই স্কেলের বাঁ দিকে লেখা রয়েছে ডার্ক মানে অন্ধকার, আর ডান দিকে লেখা রয়েছে লাইট। অর্থাৎ স্কেলে কাঁটা যত ডান দিকে যাবে বুঝতে হবে আলোর পরিমাণ বাড়ছে। কোনো গাছে কী পরিমাণে আলো পড়ছে তা দেখার জন্য অবশ্য এই লিড দুটোকে গাছের মাটিতে প্রবেশ করাবার দরকার নেই, কারণ এতে লাইট সেন্সারটা রয়েছে ডিসপ্লের ঠিক নিচে। তার নিচের স্কেল নির্দেশ করছে জলের মাত্রা, তাই বাঁ দিকে লেখা রয়েছে ড্রাই আর ডান দিকে ওয়েট। এর জন্য অবশ্য বাঁ দিকের লিডটিকে মাটিতে প্রবেশ করাতে হবে। কিন্তু এখানে যেহেতু দুটো লিড ফিক্সড, তাই দুটো লিডকেই একসাথে মাটিতে প্রবেশ করাতে হবে। স্কেলটা একটু ভালো করে দেখলে দেখা যাবে 1 থেকে 3 পর্যন্ত দাগ লাল রঙে, মাঝে 4 থেকে 7 পর্যন্ত সবুজ রঙে, আর 8 থেকে 10 পর্যন্ত দাগ নীল রঙে লেখা রয়েছে। এর অর্থ লিড দুটো মাটিতে প্রবেশের পর ইন্ডিকেটর যদি লাল রঙের কোনো দাগে দাঁড়িয়ে যায় তাহলে বুঝতে হবে মাটিতে জলের মাত্রা একদম কম, সবুজ অংশে দাঁড়ালে মাত্রা সঠিক আছে, জলের ঘাটতি নেই। আর যদি নীল রঙের কোনো দাগে গিয়ে দাঁড়ায় তাহলে বুঝতে হবে মাটিতে জল প্রয়োজনের তুলনায় বেশি রয়েছে। এবার তার নিচে দেখা যাচ্ছে এখানেও লাল সবুজ রঙে আর একটা স্কেল রয়েছে, যেটা মাটির পিএইচ নির্দেশ করছে। এখানে সবুজ রং নির্দেশ করছে মাটি ক্ষারীয়, লাল রং নির্দেশ করছে মাটি আম্লিক। এবার একটু হাতে কলমে, প্রথমে লাইট মিটার। এখানে দেখা যাচ্ছে সরাসরি সূর্যালোক পড়লেই কাঁটা একদম ডান দিকে চলে যাচ্ছে, আর একটু ছায়ায় গেলে কাঁটা নেমে আসছে। এবার ওয়াটার মিটার, এখানে আমরা লিড দুটোকে আস্তে আস্তে মাটিতে প্রবেশ করাচ্ছি। দেখা যাচ্ছে যত গভীরে প্রবেশ করানো হচ্ছে তত কাঁটা ডান দিকে যাচ্ছে, প্রায় তলায় যখন পৌঁছচ্ছে তখন কাঁটা নীল লাগে চলে যাচ্ছে, এর অর্থ মাটিতে জল বেশি আছে। কিন্তু মাটির উপরের অংশ শুকনো দেখাচ্ছে, কারণ সূর্যের তাপে মাটির উপরের অংশ ড্রাই হয়ে রয়েছে। এবার আসি পিএইচ মিটারের আলোচনায়। এর জন্য আমরা দুটো পাত্রে জল নিয়েছি, বাঁ দিকের পাত্রটায় নিয়েছি টিউব অয়েলের জল, আর ডান দিকের পাত্রে আছে পিউরিফাইড ওয়াটার। আর অন্য দুটো পাত্রের বাঁ দিকেরটায় খাবার নুন, আর ডান দিকেরটায় ডিটারজেন্ট পাউডার। প্রথমে দেখি টিউব অয়েলের জলের পিএইচ মাত্রা। দেখা যাচ্ছে কাঁটা নির্দেশ করছে 5.9 বা প্রায় 6। এবার পিউরিফাইড ওয়াটার, এখানেও প্রায় একই মাত্রা দেখা যাচ্ছে। আমরা জানি পিওর ওয়াটারের পিএইচ 7, তাহলে এই দুটো ধরনের জলই কি আম্লিক? উত্তরে বলা যায় আমরা যে জল দৈনন্দিন কাজে ব্যবহার করি তার পিএইচ একটু কমই, মানে আম্লিক। এবার আমরা বাঁ দিকের পাত্রটাতে একটু খাবার নুন বা সোডিয়াম ক্লোরাইড মিশিয়ে দিলাম। এরপর মিটারের লিড দুটোকে ভালো করে মুছে নিয়ে একটু অপেক্ষা করে ওই জলে আবার ডুবিয়ে দিলাম। অপেক্ষার কারণ, প্রতিবার পরীক্ষার পর ইন্ডিকেটরের কাঁটাটা আবার স্বাভাবিক অবস্থায় আসতে একটু সময় লাগে। এবার দেখা যাচ্ছে কাঁটাটা 5-এর কাছাকাছি চলে এসেছে, তাহলে বোঝা গেল জলটা আম্লিক হয়ে পড়েছে। এবার ডান দিকের পাত্রটায় আমরা ডিটারজেন্ট পাউডার মেশালাম, এতে দেখা যাচ্ছে কাঁটা 5.9-এর পরিবর্তে 7-এর কাছাকাছি এসে দাঁড়িয়েছে, তাহলে বলা যায় জলটা এখন বেশ খানিকটা ক্ষারীয় হয়ে গেছে। তাহলে আমরা যে পটের মাটি পরীক্ষা করব সেই পট থেকে খানিকটা মাটি নিয়ে আগে জলে মিশিয়ে নিয়ে সেই জলে মিটারের লিড দুটো প্রবেশ করিয়ে পরীক্ষা করতে পারি। কিন্তু মনে রাখতে হবে যে জলে আমরা মাটি মেশাচ্ছি সেটা এমনিতেই খানিকটা আম্লিক, তাই এভাবে আমরা মাটির সঠিক পিএইচ ঠিকঠাক নাও পেতে পারি। তাই সবথেকে ভালো যে পটের মাটি পরীক্ষা করব তার উপরের অংশ শুকনো থাকলে জলে ভিজিয়ে নিয়ে মিটারের লিড দুটোকে বেশ খানিকটা প্রায় তলদেশ পর্যন্ত প্রবেশ করিয়ে মিটারের রিডিং নেওয়া।
এতে আগের পদ্ধতির তুলনায় বেশি সঠিক রেটিং পাওয়া যাবে, কারণ আমরা ওপর থেকে মাটি নিয়ে যখন জলে মিশিয়ে পরীক্ষা করতে যাব, তাতে টবের ওপরের অংশের মাটির পিএইচটাই আমরা জানতে পারবো। কিন্তু সাধারণভাবে দেখা যায় টবের ভিতরে অর্থাৎ তলার দিকের মাটি পিএইচ সাধারণভাবে ওপরের মাটির তুলনায় একটু এদিক ওদিক থাকে। আর শেষে একটা কথা বলা দরকার, এখানে আম্লিকতা বুঝতে নুন আর খারত্ব বুঝতে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করা হলো, কিন্তু তার মানে এটা নয় যে মাটি আম্লিক হলে তাতে ডিটারজেন্ট পাউডার বা কস্টিক সোডা, আর ক্ষারীয় হলে তাতে নুন দিলে মাটির পিএইচ ব্যালেন্স হয়ে যাবে। এ ব্যাপারে মাটির অম্লতা বা খারত্ব কীভাবে কমানো যায় তার বিস্তারিত আলোচনা নিয়ে ভিডিও আসবে। বেশ, আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।